এই অরাজকতা সৃষ্টি হয়েছিল স্বাধীনতার পর 72 থেকে 75 পর্যন্ত। আইনের শাসন ছিল না, ব্যালট বাক্স ছিনতাই করে ঢাকা এদের ভোট গণনা করা হয়েছিল, গুম খুন হত্যা করা হয়েছিল, এনেছিল শেখ মুজিবুর রহমান অরণগঞ্জ থেকে প্রেসিডেন্ট হয়েছিলেন, ভেবেছিলেন চিরদিন ক্ষমতায় থাকবে, বাংলাদেশে কি থাকতে পেরেছে? তোমার দিন শেষ। আজকে আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন, হাজার হাসিনা পাঠাও মাত্র কয়েক বছরে এই খাপৃত মঙ্গাবৃত কুড়িগ্রাম গাইবান্ধা এই এলাকায় কৃষি যুক্ত ঘরে খাদ্যের স্বয়ং সম্পূর্ণ করেছেন, করেছিলেন না ভাই? এই গাইবান্ধায় নিয়ে এসেছিলেন খাল কাটার জন্য। আপনারা যারা উঠবেন আছেন, আপনারা অনেকেই বাংলার আকাল ঝুমকার বন্ধু কৃষকের বন্ধু এদেশের আশীর্বাদ ছিল বিদেশী চক্রান্ত ষড়যন্ত্রে এই গাইবান্ধায় খাল খনন করে চিটাগাং গিয়েছিলেন, নির্মম ভাবে তাকে সাধারণ পরণ করেছিল, ভেবেছিল বিএনপি নিশ্চিন্ন হয়ে যায় বাংলার মাটি থেকে, কিন্তু বেগম খালেদা জিয়া 9 বছর ছড়িয়েছে সাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে অসংখ্য লাশের বিনিময়ে রক্তের বিনিময়ে অসংখ্য ছাত্র যুবদলের নেতার কর্মের রক্তের বিনিময়ে 90 সালের পতন হয়েছিল। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, যে বাংলাদেশের যে এলাকায় থেকে 5টি এবং 3টি আসনে দাঁড়িয়েছিলেন জিতেছিলেন, আর শেখ হাসিনা আমরা দেখেছিলাম 91 নির্বাচনে সাদেক হোসেন খোকা আমাদের আব্দুল মান্নান মেজর মান্নানকে কেউ চিনত না, তার কাছে পরাজিত হয়েছে। আজকেও যদি নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন, শেখ হাসিনা বলেন তুমি এই গাইবান্ধা এসে দাঁড়িয়ে দেখো গাইবান্ধা কত বিপুল ভোটে পরাজিত হয়। গাইবান্ধা জনগণ শিশুর ঘাটি হিসেবে পরিণত করেছে। আজকের জনসভায় তাৎক্ষণিক প্রতিবাদ সভায় তাই প্রমাণিত হয়। বন্ধুরা, বেশি দিন আর আপনাদেরকে কষ্ট করতে হবে না, 90 জেহাদের রক্তের বিনিময়ে শিবিরের বাংলার আপনার জনগণ ছাত্র সমাজ শপথ করেছিলেন আপনাদের বাংলার পাদদেশে, সেদিনে শেখ হাসিনাও এসেছিলেন, উনি শপথ বাক্য পাঠ করার পর উনি ওনার স্বভাব চরিত্রতে ভাষণ সেটা দিয়েছিলেন। প্রতিবাদ সমাবেশে
আমাদের মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত আছেন সংগ্রামী নেতা, পরিশ্রমী নেতা, রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল খালেক, আমাদের আরেকজন পরিশ্রমী নেতা, আমাদেরই হৃদয়ের অংশ অধ্যাপক আমিনুল ইসলাম, আমার সহকর্মী সহযোদ্ধা মাহমুদুল নবী কিটুন সহ গাইবান্ধা জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, থানা পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের সময় নেতৃবৃন্দ এবং প্রিয় ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার কোন সময় নেই, আমি শুধু বিচারের দাবি নিয়ে এসেছি, বিচারের দাবি নিয়ে এসেছি। যারা অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, পবিত্র কোরআন শরীফ যারা শাবক করে সেই শাবক ভঙ্গ করেছে, সেই মিথ্যাবাদী পাপি দুরাচারদের বিচারের দাবি নিয়ে এসেছি, আমি বিচারের দাবি নিয়ে এসেছি। আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় নেত্রী, ভালোবাসার প্রতীক, আস্থার প্রতীক, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের প্রতীক, মিথ্যা মামলায় আজকে 4 বছর ধরে যাকে অত্যাচার নির্যাতন করে মৃত্যুর মুখোমুখি তার করিয়েছে, আর বিচারের দাবি নিয়ে আপনাদের কাছে এসেছি। আমি বিচারের দাবি নিয়ে এসেছি জনাব তারেক রহমান, আমাদের জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতি বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক, তাকে বিধান্তরী করে রাখা হয়েছে, সেই সেটাকে পিছিয়ে সেইটার বিচারের দাবি নিয়ে এসেছে। ব্যাংকের গচ্ছিত টাকা লুট হয়ে যায়, ভারতের জমা কথা বলতে চাই, সব কিছু মনে রাখা হবে, সব কিছু লেখা রাখা হবে।